हरे कृष्ण बंकुबिहारी टीवी चैनल टी सब्सक्राइब करूँ एवं पाशे थाका बेल बटन टी क्लिक करूँ। हरे कृष्ण जय श्रील गुरुदेव जय श्रील प्रभुपाद। सुधी भक्तमंडली आजकेर आलोचनार विषय वस्तु हच्छे गर्भवती अवस्थाय एकादशी व्रत पालन करा जाबे किना। तो आमी शास्त्र उद्धृतिर माध्यमे सेई कथा तुले धरार चेष्टा करब। आपनारा खूब मनोयोग सहकारे एई कथागुलो श्रवण करबेन। अमल पुराण श्रीमद् भागवते वर्णना करा आछे जे बैकुंठेर द्वार रक्षक जय एवं विजय शनक आदि ऋषिदेर चरणे अपराध करार कारणे तारा असुरजनी प्राप्त हन, अर्थात असुर रूपे जन्मग्रहण करें। असुर रूपे जखन जन्मग्रहण करलें जय एवं विजय, तादेर नाम हलो हिरण्यक्ष एवं हिरण्यकशिपु। हिरण्यक्ष से भगवान वराहदेवर साथे युद्ध करते जे निहत हलो, आर हिरण्यकशिपुर सेई भाइयेर मृत्युर बदला नेवार जन्य से कठोर तपस्या शुरू करलें। से जखन तपस्या करछिलेन तखन देवतारा भाबते लागलें जे हिरण्यक्ष छिलो एत बड़ असुर, तार भाई शक्तिशाली हवार जन्य से कठोर तपस्या करछे। आर हिरण्यकशिपुरेर जे स्त्री अर्थात कयादु, सेई कयादुर गर्भे जे सन्तान आछे सेई सन्तान निश्चयई हिरण्यकशिपुरेर थेकेओ अनेक बड़ असुर हबे। तई आमरा कि करब, स्त्री लोकके तो मारले आमादेर पाप हबे अपराध हबे, तई आमरा एर गर्भे जे सन्तान आछे सेटाके आमरा मेरे फेलब। आर स्त्रीके अर्थात ए स्त्रीलोकके मारले आमादेर जेहेतु अपराध हबे तई आमरा एके जीवित राखब। तई तारा कि करलेन, हिरण्यकशिपुरेर समस्त राज्य तछनछ करे दिए कयादुके निये जाच्छिलेन। अर्थात जखन सन्तान प्रसव करबे सन्तानटाके मेरे फेले आबार कयादुके एखाने फिरिये दिबे। किन्तु जखन तारा जाच्छिलेन तखन नारद मुनि সেই কর্মের মধ্যে বাধা প্রদান করলেন এবং বললেন যে তোমরা হয়তো জানো না এই কয়াদুর গর্ভে যে সন্তান আসবে সে একজন মহান কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত, হ্যাঁ তোমরা ওর সম্পর্কে জানো না। তেভাবে নারদ মুনির নির্দেশে সেই কয়াদু দেবতাদের হাত থেকে ছাড়া পেলেন। তখন এখন রাজ্য নেই, রাজ্যের কেউ নেই, কয়াদু এখন যাবে কোথায়? তো তিনি মনস্থির করলেন, সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে যতদিন পর্যন্ত হিরণ্যকশিপু তার তপস্যা শেষ করে ফিরে না আসছেন ততদিন পর্যন্ত কয়াদু নারদ মুনির আশ্রমে থাকবেন। কয়াদু যখন নারদ মুনির আশ্রমে অবস্থান করছিলেন তখন তিনি প্রতিদিন শ্রী নারদ মুনির শ্রীমুখ থেকে এই ভাগবত কথা শুনেছিলেন। আর ভাগবত কথা শোনার ফলে, কৃষ্ণ প্রসাদ ভোজন করার ফলে, ব্রত আদি ঠিকভাবে পালন করার ফলে তার গর্ভে যে সন্তান এসেছিল সে ছিল একজন পরম কৃষ্ণ ভক্ত। তার নাম হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না, তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। তো মা যদি ব্রত করে, মা যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, মা যদি কৃষ্ণ প্রসাদ ভোজন করে, তাহলে সেই গুণ সন্তানের উপরে বর্তমান থাকে। তাই আপনারা যারা ভাবছেন, অনেকেই প্রশ্ন করছেন যে গর্ভবতী অবস্থায় একাদশী ব্রত পালন করা যাবে কি না, অবশ্যই করতে হবে। যদি আপনি একাদশী ব্রত করেন তাহলে এই ব্রতের ফল বা ব্রতের প্রভাব আপনার সন্তানের উপর বর্তমান থাকবে বা তার প্রভাব তার উপরে পড়বে। তো আপনি যদি একাদশী থাকাকে কষ্ট মনে করেন তাহলে একাদশীর দিন ভিটামিনযুক্ত ফল সবজি বিভিন্ন রকমের একাদশীর মধ্যে যে গ্রহণ করা যায় খাওয়া যায় সেরকম খাদ্য আপনি গ্রহণ করতে পারেন, যেমন দুধ বাদাম সবজি এরকম বিভিন্ন রকমের খাদ্য রয়েছে। আপনি সেগুলোকে প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে
তারপরে সেই আহার্য ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। তবে একাদশী কোনোভাবেই ত্যাগ করা যাবে না। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আপনারা খুব যত্ন সহকারে একাদশী ব্রত পালন করুন এবং একাদশীর বিশেষ কৃপা লাভ করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।